আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো ইরাকের গ্রিন জোনে রকেট হামলা নিয়ে যা বলল কাতাই ভিজবুল্লা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে শ্রীলঙ্কা সফর ইমরান খান মার্কিন হুমকিতে নরম সুর চীনের বাইডেনকে আলোচনায় চাই বেজিং। মুসলিম বিরোধী আইনের প্রতিবাদ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব ফ্রান্সের এবং সর্বশেষ ভেনিজুয়েলার উনিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য ইরাকের গ্রিন জোনে রকেট হামলা নিয়ে যা বলল কাতাই ভিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন কাতায় ভিজবুল্লাহ ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে রকেট হামলার নিন্দা জানিয়েছে একই সঙ্গে ইরাক সরকার নিন্দা জানিয়ে এই ঘটনাকে অন্যায় হামলা বলে জানিয়েছে ইরাকে জাতীয় সংসদের ফাতা জোট ও বাদর অর্গানাইজেশনের প্রধান হাদি আল আমেরি এক বিবৃতিতে বলেন কূটনৈতিক কেন্দ্রগুলোতে হামলার বিরুদ্ধে আমরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি গ্রিন বসবাসরত ইরাকের নাগরিকদের মধ্যে ভীতি ছড়ানোর জন্য এই হামলা চালানো হয়েছে তিনি বলেন যে কোনো অজুহাতে এই হামলা করা হোক না কেন তা অন্যায্য কূটনৈতিক মিশনগুলো রক্ষার জন্য ইরাকের নিরাপত্তা বাহিনীকে তাদের দায়িত্ব প্রতিপালন করার আহ্বান জানান হাদি আল আমিরি এদিকে ইরাকের প্রতিরোধকামী সংগঠন কাতায় ভিসবুল্লার সামরিক শাখার মুখপাত্র জাফার আল হুসাইনি রকেট হামলার নিন্দা করেছেন তিনি বলেছেন ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এই হামলা করা হয়েছে সূত্র পার্স টুডে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতেই শ্রীলঙ্কা সফর ইমরান খান শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সম্পর্ক জোরদার করার জন্য কলম্বো সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার দুদিনব্যাপী সফরে কলম্বো পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সের সঙ্গে একান্ত বৈঠক করেন পরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইমরান খান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতেই কলম্বো সফর তিনি বলেন সন্ত্রাসবাদের মতো অভিন্ন সমস্যা মোকাবেলা করছে পাকিস্তান সন্ত্রাসবাদের চরম শিকার এক্ষেত্রে শ্রীলঙ্কাকে সাহায্য করার চেষ্টা করছে পাকিস্তান ইমরান খান আরও বলেন তার সাথে শ্রীলঙ্কা সফররত প্রতিনিধি দলকে কলম্বোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজে বের করার কথা বলেছেন সফরে ইমরান খান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান মার্কিন হুমকিতে নরম সুর চীনের বাইডেনকে আলোচনায় চায় বেইজিং ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রকে নতুন করে ঢেলে সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের পুরনো নীতি থেকে সরে এসে বেইজিংয়ের ওপরে আরও চাপ বাড়িয়েছেন বাইডেন প্রশাসন এতে সরাসরি সংঘাতের পথে না হেঁটে এবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছে শি জিনপিং প্রশাসন সম্প্রতি আমেরিকা চীন সম্পর্ক নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সেখানে পরিচিত সংঘাতের সুরের বদলে তার গলায় শোনা যায় আপোষের আর্জি চীনা শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক দল ও বাণিজ্যিক সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানান চীনা মন্ত্রী। তিনি বলেন চীনের কমিউনিস্ট পার্টি বা রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে কুৎসা বন্ধ করুন যুক্তরাষ্ট্র হংকং জিনজিয়াং ও তিব্বতের মতো ইস্যু হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুক দেশটি চীনা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তাইওয়ানের স্বাধীনতা নিয়ে যুক্তি প্রদর্শন থেকে বিরত থাকুক ওয়াশিংটন তবে গতানুগতিক কূটনৈতিক তর্কের শেষে আমেরিকার সঙ্গে আলোচনায় আগ্রহী চীন বলে বার্তা দিয়েছে ওয়াং মুসলিম বিরোধী আইনের প্রতিবাদ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব ফ্রান্সের ফ্রান্সে মুসলিম বিরোধী কঠোর ভাব দমন করতে নতুন আইন প্রণয়ন করেছে দেশটির কর্তৃপক্ষ এই আইনের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি এই ঘটনায় দেশটিতে থাকা পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স এর আগে শনিবার প্রেসিডেন্ট আলভি বলেন যখন আপনি দেখবেন কিছু আইন বৃহত্তর গোষ্ঠী থেকে কিছু মানুষকে বিচ্ছিন্ন করছে তখন এটি বিপজ্জনক নজির মহানবী সাল্লু আলহাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার বিষয়টি উদাহরণ হিসাবে টেনে তিনি বলেন যখন আপনি মহানবীকে অপমান করবেন তখন আপনি সব মুসলিমকে অপমান করেছেন এ সময় তিনি ফ্রান্সের রাজনৈতিক নেতাদের এসব আইন থেকে বেরিয়ে আসার আহ্বান জানান গত বছরের অক্টোবরে ইসলামের বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্সের এক শিক্ষক সে সময় ওই শিক্ষকের পক্ষে অবস্থান নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ সময় অন্যান্য মুসলিম দেশগুলোর মতো পাকিস্তানও প্রতিবাদ জানায় ফ্রান্সে পাকিস্তানের রাষ্ট্রদূত নেই তবে সেখানে সার্স দ্য অ্যাপেয়ার্স রয়েছে সোমবার ফ্রান্সের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সেখানে প্রেসিডেন্ট আলভির বক্তব্যে প্রতিবাদ জানানো হয়েছে বলা হয়েছে দেশটির তাদের বিলটিতে কোনো বৈষম্য নেই সর্বশেষ ভেনিজুয়েলার উনিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভেনিজুয়েলার উনিশজন কর্মকর্তা আইন প্রণেতা ও সেনা সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী কারসুপির অভিযোগে সোমবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় এসব কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয় নতুন নিষেধাজ্ঞার ফলে ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় মোট পঞ্চান্ন জনের নাম উঠল এর আগেও ভেনেজুয়েলার বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিরোধী দলগুলোর বর্জন সত্ত্বেও গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে মাদুরোর মিত্ররা প্রায় সব আসনে জয় পান এর মাধ্যমে ক্ষমতাসীন সমাজবাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আরও অবস্থান সুদৃঢ় করেন দু সালের জানুয়ারিতে মাদুরোর কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন এবং দুহাজার আঠারো সালের পুনর্নির্বাচনে মাদুরোর বিরুদ্ধে ভোট কাটচুপির অভিযোগ আনেন গুয়াইদো মাদুরো নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট কর্তৃত্ব নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগের পর স্বচ্ছতার ঘাটতির অভিযোগ এনে প্রধান বিরোধী দলীয় নেতা গুয়াইদো ছয় ডিসেম্বর নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন প্রায় সাঁত্রিশটি বিরোধী দল এই নির্বাচনে বয়কটকে সমর্থন দিয়েছে এবং মাদুরো স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন মাদুরোর ওপর নানা নিষেধাজ্ঞা জারি করে আসছে দু সালের প্রেসিডেন্ট পুনর্নির্বাচন ছিল লজ্জাজনক